আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত নামায়ে কেরাম উপস্থিত এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে এবং মা এবং বোনেরা, সর্বপ্রথমেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই ধরনের একটা মহতি অধিবেশন আওয়ার এবং বর তৌফিক দান করছেন। এই এলাকার অসংখ্য জায়গাত সোশ্যাল মিডিয়াত বিভিন্নভাবে শেয়ার করা হয়েছে এই প্রোগ্রাম সম্পর্কে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যারার প্রতি রহম করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যারার প্রতি অনুগ্রহ করছেন, তারা সুযোগ করে দিছেন যে এই মাহফিল ও এই মজলিস আওয়ার এবং বর। এই প্রোগ্রাম গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়, এখানেও কোনো খিচ্ছা কাহিনী বর্ণনা করা হইত না, এখানেও খেউরে কোনো দলের দিকে আহ্বান করা হইত না, কোনো গ্রুপের দিকে আহ্বান করা হইত না, এখানেও খেউরে কোনো ব্যক্তির দিকে খেউর বিশেষ মুরিদ বানানি বা বিশেষ বক্ত বানানি বা অন্ধ বক্ত বানানির দিকে আহ্বান করা হইত না। আলহামদুলিল্লাহ মজলিসটা কিয়া ওই আহ্বানই হইব, যে আহ্বানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কইছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম খার কথা যে মানুষকে কিতা করে আল্লাহর দিকে আহ্বান করে। এখানে আল্লাহর দিকে আহ্বান করা হইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দিকে আহ্বান করা হইব। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নারে কিভাবে আঁকড়িয়া ধরতে হইব সেই পদ্ধতি, সেই মানহাজ, সেই মেথডোলজি এখান থেকে বর্ণনা করা হইব। এখানে যে জিনিস বর্ণনা করা হইব যে আমরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতাম এবং নিজের শিরকটাকে মুক্ত রাখতাম। এখানে আলোচনা করা হইব যে আমাদের আমল সমূহ যেন সুন্নার উপরে থাকে এবং আমাদের আমল সমূহ যেন বেদাত মুক্ত থাকে। এখানে আলোচনা করা হইব যে আমরা সব তরিকারে বাদ দিয়া রসুলের তরিকারে আঁকড়ে ধরতাম। সম্মানিত উপস্থিতি, আমরার দেশ আমরা যদি মুসলমানের দিকে মুসলিম দিকে তাকাই, আমরা যদি আমরা নিজেদের দিকে তাকাই, আমরা দেখি যে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন দল, বিভিন্ন তরিকা, বিভিন্ন মত, প্রত্যেক এলাকার এক একটা তরিকা, প্রত্যেক মানে তরিকার অভাব নাই, দলের অভাব নাই, কিন্তু সবেই কোরআনের কথা কন, সবে হাদিসের কথা কন, সবে ইসলামের কথা কন। এটা সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ যারা আছেন, যারা যারা ইসলাম সম্পর্কে চর্চা অত বেশি নাই, তারা চিন্তা করেন যে যাইতাম কোন বাইরে, কেউ কয় সোজা যাও, কেউ কয় ডাইনে যাও, কেউ কয় বাউদি যাও, কেউ কয় ফিসি দিস যাও, কেউ কয় উফরিদি যাও, আমি যাইতাম কোন দিকে। সাধারণ মানুষের সবার প্রশ্ন হইলো কি আমরা যাইতাম কোন বাইরে, যে ও এলাকা যদি একটা অনুষ্ঠান হয়েছে পাশাপাশি ওগুর বিপক্ষে আরো দুইটা অনুষ্ঠান দেখা যাইব দুই গেলে, তো মানুষ কনফিউজ হয়ে যায় যে আমরা কোন দিকে আটতাম, কোন দিকে চলতাম। আমরা সবে কইরা আমরা হেদায়তের রাস্তা দেখাইরা, সবে কইরা আমরা সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যাইরা, সবে কইরা আমরা জান্নাতের পথে নিয়ে যাইরা, কিন্তু জান্নাত যেহেতু একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন এবং আমরা রসুলের লাগি এক, আমরা কিতাব হই লাগি এক, আমরা ফত হই লাগি এক, আমরা জান্নাত হই লাগি একটা, কিন্তু আমরার মাঝে অত দল এবং অত মত এত ফত খানে, এটা প্রশ্ন কিনা না, এটা কি আপনাদের কোনো এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের মাঝে আয়? এই প্রশ্নের সঠিক এবং সুন্দর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে দিছেন। কারণ দুনিয়ায় থাকি জান্নাতে যাওয়ার যে হাইওয়ে, যে রাস্তা, এই রাস্তার নাম হইল কি সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমও এত গুরুত্বপূর্ণ যে এই রাস্তার উপরে কেউ যদি না থাকে তাহলে সেই জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এই জন্য একজন মুসলিম ব্যক্তি দৈনিক 17 রাকাত নামাজ পড়াই লাগে, 17 রাকাত পড়া লাগে, ফরজ 17 রাকাত পড়াই লাগবো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাহাবীরা তারা নামাজ ত্যাগ করারে, সালাত ত্যাগ করারে ইসলাম ত্যাগ করা মনে করতা। আর আমরা দেশেও মানুষে কয় যে ইমান নাই ধরো কিসের নামাজ পড়ো, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, কয় বেটা এখানে নামাজ পড়িয়ে মিসামাত মাতে, আমি তো মিসামাত মাতি না, যে নামাজ না পড়লে কি তৈরি,
মানে সালাত যদি কেউ ত্যাগ করে তাহলে ইসলাম ত্যাগ করা মনে করতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আজও আজও আরবের উলামাদের ফতোয়া হইল গিয়া স্বামী সালাত আদায় করেন স্ত্রী সালাত আদায় করেন না তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাব কারণ একজন মুসলমান একজন কাফের আর আমরা দেখো সালাত ত্যাগ করা রে অত গুরুত্ব দেওয়া হয় না তাহলে দেখা যায় যে বেনামাজির অগ্র সংখ্যা আমরা দেশে কম না বেশি বেশি কারণ হইল গিয়া যে আমরা সালাতেরই তো গুরুত্ব দিছি না আল্লাহ সুবহানাহু তাআলা সালাতের মাঝে একটা সূরারে বাধ্যতামূলক করছে এই সূরার নাম কি দা সূরাতুল ফাতিহা আর সূরাতুল ফাতিহার মাঝে দৈনিক একজন ব্যক্তিরে মিনিমাম 17 রাকাতের মাঝে খোয়া লাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমরা সঠিক পথে দেখাও সঠিক পথে পরিচালিত করো তাহলে এই যে সিরাতুল মুস্তাকিম আল্লাহ সুবহানাহু তাআলা আমরা বাধ্যতামূলক করে দিলা যে আল্লাহ আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেটা কামনা করি সেই সিরাতুল মুস্তাকিমই লগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায় হজর ভাষণে কইছেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনো প্রতভষ্ট হবে না এটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর এটা লাগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কখনো প্রতভষ্ট হইতে নাই বিভ্রান্ত হইতে নাই এটা হলো আল্লাহর কিতাব কোরআন আর এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কোরআন এবং সুন্নাহ সুন্নারে কিভাবে আঁকড়ে থাকতে হইব যেভাবে আমাদের শ্রেষ্ঠ উম্মাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেভাবে আঁকড়ে ধরছেন এই কথা কমন কথা এই কথা সবে কন কোরআন সুন্নাহর আঁকড়ে ধরতে হইব সাহাবায়ে কেরামের মতো করিয়া আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কয়েকটা জিনিস আপনাদের টাচ দিতাম চাইমু কয়েকটা জিনিস আপনাদের কইয়া দিতাম চাইমু যাতে আপনার তো শিক্ষিত সচেতন মানুষ নবীগঞ্জ এলাকার শিক্ষিত সচেতন মানুষ আপনাদের ব্রেইনও যেন ক্লিক করে ব্রেইনের মাঝে যেন আয় যে আমি কি কথাগুলো কইয়া দিয়া আমি আপনাদের কইতাম চাই কারণ আজকে ইসলামের কথা কইলে আজকে কোরআন সুন্নাহ থেকে ইসলামের কথা কইলে অনেকে কয় নয়া নয়া তরিকা হয়ে গেছে আজকে হয়তো অনেকে কয় এটা নয়া মাহফিল বা নয়া তরিকার মাহফিল বিভিন্ন নাম দিলাইব কেউ কইব এরা হইল গিয়া সন্ত্রাসের লগে জড়িত কেউ কইব এরা বিভিন্নভাবে কইব যে আমরা ইতা মানে না আমরা ওতা মানে না এইভাবে বিভিন্ন নাম দেওয়া হইব ইসলামের সাথে সন্ত্রাস এবং জঙ্গিবাদের যেমন সম্পর্ক নাই ইসলামের ভাবে যে রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকার কোনো সম্পর্ক নাই ইসলাম নিজেই একটা তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত দ্বীনই লাগি আল ইসলাম দ্বীন মানে এই লাগি জীবন ব্যবস্থা দ্বীন মানে এই লাগি ওয়ে অফ লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরিকা এই তরিকার বাইরে এই সিস্টেমের বাইরে এই মানহাজের বাইরে এই মাযহাবের বাইরে অন্য কিছু গ্রহণ করতে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান কে ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন পথ অন্য যেন তরিকা যদি তালাশ করে ফালাই ইউকবালা মিনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করতে নাই ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব যদি ইসলাম ছাড়া অন্য কোন পথে চলে আমরা যদি আমরা সমাজের দিকে তাকাই আমরা যদি আমরা নিজেরা আমরা বুঝি যে আমরার দুনিয়ার সব জিনিস একটা গরু যদি আপনি বাজার থেকে লইয়া যাইতে চাই তাহলে রাস্তা খাড়া করে জিকার করে বা ওখান থেকে লইয়া আইসো তারপর অনেক কিছু রাস্তার বাজারের কিছু স্বেচ্ছাসেবকরা থাকে তো তারা আটকা ঈদের বাজারও যদি যান আটকা কয় ওখান থেকে লইয়া আইসো খানে লইয়া দিয়ে তখন আপনি একটা কাগজ দেখানি লাগে বার করিয়া যে ওই দেখো দলিল এই প্রমাণ করেন এই সিটে প্রমাণ করেন যে আমি একটা এই বাজারতেই কিনছি আপনার টুকরা জায়গা কিনতে চাইলে জায়গারও দলিল লাগে আর ইসলামের কথা কইলে কোনো দলিল লাগে না ইসলামের কথা কইলে মানুষটা কয় নয় নয় এইটা কথা আইছে আমরার বাপ দাদারটার আছে এটা লোক দখলের কথা দলিলের কথা নাই আমরার দেশে ইসলাম আছে লোকে দখলদারিত্বের ভিত্তিতে চলে দলিলের ভিত্তিতে নাই ইসলামের অনেক জিনিস আছে আমরা সমাজও ফাসক্ত নামাজ আছে মাশাআল্লাহ রমজান মাসে সিয়াম আছে মাশাআল্লাহ এগুলো হলো দলিলের ভিত্তিতে হজ আছে জাকাত আছে দলিলের ভিত্তিতে চলে কিন্তু ইসলাম আরো কিছু বিষয় জাতি আছে আমরা সমাজও চলে আমরা সমাজও জিকির চলে মাশাআল্লাহ দুরুদ আছে মাশাআল্লাহ কিন্তু অনেক জিনিস আছে যেটার দলিল নাই দখলের ভিত্তিতে চলে আমি কইতাম না আপনাদের শুনতে রাজি আছেন সম্মানিত উপস্থিতি আমরা ছোটবেলা কি শুনিয়া আইছি যখন আমরা খবরও ধরে রাখা হয় আশ্রে রাখা হয় কয়টা প্রশ্ন করা হয়
কয়টা তিনটা সব রকম রইব তিনটা কিন্তু যারা ইমানদার যারা সঠিক প্রশ্নের জবাব দিব আমরা আমরা কেদার গেলে তখন জানো পরীক্ষার হলো গেলে বালা ছাত্র যদি থাকে তাহলে টিচাররা বেশি প্রশ্ন করেন না বাচ্চা ছাত্ররা বেশি প্রশ্ন করেন বালা ছাত্ররা বেশি প্রশ্ন করেন যে দেখতে চান যে কতটুকু বালা বালা ছাত্ররে কিতা করেন বালা ছাত্ররে টিচার হলে কেন যে তুমি ফোড়বা তোমার কোনো কিতা নাই সাজেশন নাই তুমি সবগুলা ফোড়বা আর যারা দুর্বল ছাত্র তারা কয়ে দিন তুমি ওগুলো কোন ফোড়ে লিও তুমি যাতে কোনো সুরত ফাঁস করতে পারো মৃত্যুর পরে ইমানদার হলে যখন প্রশ্ন করা হইব তিনটা তিনটার প্রশ্নের সঠিক জবাব যারা দিলে হইব তারারে কিন্তু আর একটা প্রশ্ন করা হইব এটা কিতা জানেন নি আপনারা কমন ভাবে তিনটা প্রশ্নের করা হইব যে তোমার দিন কিতা তোমার রব খে আর তোমার নবী খে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে কওয়া হইব যে তার সম্পর্কে তুমি কিতা জানো যে সঠিক আনসার দিলাইব শুদ্ধ আনসার দিলাইব তারে আর একটা প্রশ্ন করা হইব ওমা ইলমু তুমি এটা ফাইলে এখান থাকি দলিল কি দাও যে বাজার থেকে গরু লিয়া বাড়াইতে গেলে আপনার সিট লাগছে সিকিউরিটি জিকার করছে ঠিক হলো আল্লাহর সিকিউরিটি যারা থাকবা মালাইকারা মালাইকারা প্রশ্ন করবা যে তিনটা প্রশ্ন সঠিক জবাব দিয়ে আল্লাহ কইবে তুমি এটা জানলাই কিলা এটা প্রমাণ কিতা তখন এই মোমেন ব্যক্তি কইবা যে আমি কিতাব আল্লাহ পড়ছি আল্লাহ কিতাব পড়ছি এবং এটা জানছি সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল মরার পরেও কিতা লাগে দলিলর কথা খোয়া লাগে প্রমাণের কথা খোয়া লাগে আপনি সঠিক জবাব দিলে আপনার প্রমাণ দিতে হইব ঠিক অনুরূপভাবে দুনিয়াতে একটুকুরা জায়গা যদি আপনি খাইতে চান তাহলে জায়গার এখানোর দলিল আছে কিনা না ইলা আছে না নেই অনেক এলাকাত একই জায়গার তিনজনজন মালিক এখন বিচার যদি চারজন পাঁচজন মালিক হয়ে গেছে তখন বিচারি হলে এই নবীগঞ্জর বক্তারপুরের বিচারি হলে কিতা কন যে পাঁচজন দেবা করিয়া দিল আমার কন্যি কিতা কইবা খার দলিল হইল গিয়া সঠিক দলিল সঠিক দলিল কিতা থাকতে পারে কোনো বিষয়ে সঠিক দলিল শুধু একজনের থাকতে পারে আবার কোনো ক্ষেত্রে সঠিক দলিল তিনজন পাঁচজনেরও থাকতে পারে পারে কিনা না অনেক সময় আপনি তো কইবা এই কিতাব সঠিক দলিল তো একটাও না কিছু বিষয় আছে যেগুলার সঠিক দলিল ফাঁসজনেরও থাকতে পারে পাঁচজনে ফাঁস মালিকর কাছ থেকে কিনছে এবং ফাঁসজন হইলে গিয়ে সঠিক ফাঁস এক মালিকর ফাঁস ফুয়া ফুয়া ফুড়ি আছে পাঁচজন তারার কাছ সবার কাছ থেকে একজন আলাদা আলাদা কিনছে তো ফাঁসজন মালিক হইব কিনা না কিন্তু যদি আইয়া কয় যে দেখো কা খেওয়াইয়া কইল যে দেখো কা অত ইতা যাচাই বাছাই করিয়া কিতা করতাম আমরা সবেও লইছি সবেও কষ্ট করছি আর আপনারা এটা অত কষ্ট করতা বাট করিয়া দিল কা ফাঁসজন দেখে কি মানবো এটা তার সঠিক দলিল আছে সে কি মানবো সঠিক দলিল যে আছে কইব দেখো কা আপনারা যদি আপনার আমারটা হয় তো আমার দিবা নাইলে আমি নিতাম না যার সঠিক তারে দেখ আর যারা দলিলের দিক দিয়ে দুর্বল থাকে তারা কয় সব তিন ঠিক আছে এটা দুকা দেন একা নম্বর ওয়ান তরিকা ইয়ে বি ঠিকে ও বি ঠিকে কয় একটাও ঠিক আছে একটাও ঠিক আছে কিন্তু ইসলাম হইল কি দলিলের ভিত্তিতে রসুল সাল্লাহ ইসলামে কইসন বিদায়ী অজর বাসন আমি তোমাদের কাছে দুইটা জিনিস ডাকিয়ে দেই আর এই দুই জিনিস নিয়ে আঁকড়া ধরিয়া থাকবায় তাহলে তুমি দেখ কোনো প্রতবষ্ট হইতে নাই বিভ্রান্ত হইতে নাই আল্লাহর কিতাব কোরআন এবং রসুল সাল্লাহ ইসলামের সুন্নাহ বা হাদিস আল্লাহ সুবহানাহু তাআলা কইসন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউ রাসূলাহু উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে নেতৃস্থানীয় যারা আছেন উলামায়ে কেরাম যারা আছেন অথবা তোমাদের শাসক যারা আছেন এটার দুইটাই উলিল আমরের দুইটা মিনিং হয় তাফসিরও দুইটাই আছে যে শাসকরা যারা আমর আদেশ করতে পারে সুরর হাত করতে পারে যারা জিহাদের ঘোষণা দিতে পারে শাসক ছাড়া জিহাদ হয় না আক্রমণাত্মক জিহাদ ঠিক অনুরূপভাবে উলামায়ে কেরাম খুঁজেন তারার আনুগত্য করো কে তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা অনেকে আছে ও আয়াতর দোকান ফুলিয়া বাদ দিলাই জেলা অন ফোড়া লেখা আছে এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না করিলে ১০০ টাকা জরিমানা একজনে দেখা যায় ও জাগাত পড়িয়ে দাঁড়াইয়া ফেসাব করেন আরো জন এগুলো লেখা দেখায় না এখানে তোমার ১০০ টাকা জরিমানা দিতে হইব কয় ১০০ টাকা নাই দিকে তো ফুড়িয়ার এইখানে দাঁড়িয়ে ফেসাব করিয়ার কয় কিতা কও ১০০ টাকা নাই মানে হয়তো লেখাও আছে এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না করিলে ১০০ টাকা জরিমানা এ কি কোনো অক্ষর বাড়াইছে কি করছে যেন তামার দোকা এই জায়গা না তামাইয়া অন্য জায়গা তামছে খালি তাম তামাটা এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না জায়গা তো তাম তো আসিল তামছে কোন জায়গা এখানে তো আসিকে প্রস্তাব
করিবেন কোন তামসে তামিয়া না করিলে 100 টাকা জরিমানা এখন কই আমার 100 টাকা নাই দিকে কোন হিসাব করিয়া ঠিক এইভাবে আমরার সমাজে অনেক সময় আছে যে কোরআন এবং সুন্নারে আমি আমার দলল লাখান আমি আমার তরিকার লাখান আমি আমার ফিরসা বল লাখান আমি আমার হুজুরের লাখান উপস্থাপন করিয়ার ও সাধারণ মানুষ করে তাই তো কোরআন কইরা হাদিসের হাদিস উপস্থাপন কররা কিন্তু হাদিসটারে অর্থে যেহেতু কোরআনের শব্দের বিকৃতি করা যাইতো না অর্থের বিকৃতি করা হয় এজন্য অত গ্রুপ অত দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুসলিম উম্মারে ঐক্যবদ্ধ রাখিয়া গেছেন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দল গ্রুপ আছেন না কিন্তু আজকে ওই কোরআন সুন্নাহর কথা আমরা সবে কই কিন্তু আমরা দল গ্রুপ এবং প্রত্যেকে দলিল দিয়ে কোরআন সুন্নাহ থাকি বোঝা গেছে তাহলে দলিল একটু যাচাই বাছাই করতে হইব দলিলটা দেখতে হইব যে সঠিকভাবে দলিল আইছে কিনা না এটাই আমরা এগুলো কইন বুড়ি দলিল আপনাদের এলাকায় কিতা কইন বুড়ি দলিল কইন না বুড়ি দলিল ফর্সা তো সব টিন দেখা লাগে খালি দলিল দেখলে হয় না বুঝছেন না তো ইসলামের প্রত্যেকটা জিনিস আমরা দেখতে হইব এইভাবে আসাই বসাই করিয়া সম্মানিত উপস্থিতি আমি দুই একটা আমলের কথা দুই একটা বিশ্বাসের কথা আপনাদের সামনে আমি কিতা করিয়ার উপস্থাপন করতাম সেইয়ার যে আপনারা আপনি আমরা যেন ওই বিষয়গুলোরে যাচাই বাছাই করে দেখতাম পারি একটু আগে শেখ মুফতি মনসুর সাহেবে আলোচনা করা আসলা তাই অনেক বিষয় লিয়ে আলোচনা করছেন আল্লাহ সম্পর্কে আকিদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন আমি জাস্ট কয়েক দুই একটা আমলের বিষয়ে আপনাদের কইতাম সেইয়ার অনেক মুরব্বী আছেন চল্লিশ উর্ধ পঞ্চাশ উর্ধ মুরব্বীরা আছেন নাই আলহামদুলিল্লাহ মুরব্বীগুলোর কাছে প্রশ্ন মাইকের আওয়াজ যারা যার তার কাছে প্রশ্ন ছোটবেলায় আপনারা পড়ছেন আলিফ বেতেসে পড়ছেন না আলিফ বাতাসা পড়ছেন একটু কইবানি মুরব্বীগুলো মুরব্বীরা কিতা পড়ছেন যারা পঞ্চাশ উর্ধ বয়স বাতাসে পড়ছেন না বেতেসে পড়ছেন আগে হুরু থাকতে আর এই বেতেসে পড়তা সত্যি কিনা না আর এখন পড়েন কিতা আলিফ বাতাসা একে বদলিল কেনে একে বদলিল কেনে বদলিছে কারণ লগে বেতেসে এগুলোর লগে উর্দুর লগে মিলে গিয়া উর্দু ভাষাত আলিফ বেতেসে আছে কিন্তু আরবিতে ওই লগে আলিফ বাতাসা যখন আরবটা কিয়া ইসলাম আওয়া শুরু হয়েছে কোরআন আওয়া শুরু হয়েছে আরবি উস্তাদ হলে যখন আয়া শিখাইছেন তারা কিতা করেন আলিফ বাতাসা গেছেন আর উর্দু বা ফার্সি শিক্ষিত তারা ইয়া যখন গেছেন তখন কিতাই গেছেন ও বেতেসে গেছেন আমি ছোটবেলা আমি নিজে পড়ছি আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমি ছোটবেলা পড়ছি আলিফ বেতেসে এরপরে আর হুজুরে ইলাইয়া কইলে এখন নাদিয়ার কোরআন ফোড়ানি হইব নাদিয়াতুল কোরআন ইয়া তখন ফোড়াইবা তখন স্লেটের মাঝে আমরা লেখাইতা তখন আলিফ বাতাসা বদলি গেল ফলা ফর্সি বেতেসে আর পরে আমরা কারণ আমরা চেঞ্জের সময় আসলাম যারা এর পরে বয়স হয়তো তারা বেতেসে কোনোদিন হুঁচিল না বুঝছেন না কারণ এলো কি গীতা যে আমরা যখন সঠিকটা পাইছি তখন যেটা একটু দুর্বল আছিল বা সঠিক না এটা আমরা গীতা ফর্সি বাদ দিয়ে লইছি ঠিক অনুরূপভাবে আমরার দেশও ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কইয়া দুরুদ দুরুদর আয়াত তেলাওয়াত করিয়া দুরুদ ফোড়া হয় ইয়া নবী সালাম আলাইকা ফোড়া হয় কিনা না সল কিনা বালাগালুলা বি কামালিহি এভাবে ফোড়া হয় কিনা না খুব কম ওয়াজ মাহফিল ভাইবা যেন বালাগালুলা বি ফোড়া হয় না কিন্তু বালাগালুলা বি এটা কি দুরুদ এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আপনি কোনো দলিল পাইতা না কোনো হাদিসের কিতাব পাইতা না এই নামে এইভাবে দুরুদ আছে যেটা আপনারা আগে খুঁজতাম যে দলিল এবং দখল দখলও পাইবা যে বালাগালু লাবি আছে আপনার সমাজও পাইবা যে বালাগালু লাবি আছে সমাজও পাইবা সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আছে কিন্তু আপনি দখল দলিলও যখন যাইবা হাদিসের কিতাবও যখন যাইবা তখন আপনি ফাইতা নাই আপনি সাহাবায়ে কেরাম তাবেইনের কাছে যখন যাইবা তখন এটা ফাইতা নাই বুঝা গেছে ঠিক অনুরূপভাবে আমি আগে খুঁজতাম যে আমরা সমাজও সালাত আছে নামাজ আছে আমরা মসজিদে তো নামাজ আছে কিনা না কিন্তু নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি আইয়া সালাত আদায় করছেন রাসূলে কইছেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি ফিরিয়া যাও তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করো নাই করছো না নামাজ গিয়ে আবার নামাজ পড়ো এটা কইছেন কারণ কিতা যে নামাজ রাসূলুল্লাহ খান হইছে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি সালাত আদায় করো এইভাবে যেভাবে আমার সালাত আদায় করতে দেখরায় আজকে আমরা সমাজ অনেক জায়গাত আছে রুকু থাকি উঠিয়া মানুষ কিতা হয় না ফুড়া সুজা হয় না না দাঁড়াইয়া কিতা করে সেজদার জায়গা আছে কিনা না
নামাজও ভাইয়া নামাজে তাকাইতো কোন দিকে, সেজদা জাগার দিকে তাকায় আশেপাশে মানুষ কোন ভাই দিয়ে আটা করবো, এটা আছে কিনা না? হ্যাঁ, দেখা যায় যে তিন মিনিটে চার মিনিটে নামাজ শেষ, হাই স্পিডে নামাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সবথেকে বড় সুর হইল গিয়া নামাজ সুর, গরু সুরও সুর, মুরগি সুরও সুর, মোবাইল সুরও সুর, কিন্তু বড় সুর কোনটা? নামাজ সুর। সাহাবায়ে কেরাম বলল যে রাসূলুল্লাহ নামাজ আবার কিলা শুরু করুন? রসুল সাল্লাল্লাহু আলাইহি কইছেন রুকু সেজদা ঠিক মতো না করা, আছে কি না? আমরা সমাজও আছে না? আমরা সমাজও দেখবা কি সুন্দর আমরা কেরাত ফড়ি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে তেলাওয়াত হয় কিনা না নামাজের মধ্যে? কিন্তু আমরা সমাজে এক নামাজ আছে কিছুদিন বাদে আইব, এই নামাজও তেলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই সূরা ফড়া হয় কিনা না? এই নামাজের নাম কিটা? এগুলো লাঠি দিয়ে পিছে দিয়ে বোঝা যার খেয়ে দৌড়ার, এটা কি রসুলের তরিকার নামাজ? এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ না? এটা আমরা সালাতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সালাতে যাইতে হইব, দুরুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যাইতে হইব। আমরা সমাজে আমি কইতাম যে জিকির আছে, কিন্তু জিকির হইল গিয়া জিকির একটা হইল কি সুন্নতি জিকির, একটা হইল সামাজিক তরিকার জিকির, এটা হইল কি দলিলর জিকির, একটা হইল কি দখলর জিকির। দখলর জিকির গিরা যে জিকির করতে করতে বাসে দিব ইয়ে উঠি যায়, সুতারে লইয়া উল্টিয়া পড়ি যায়। আমরা ইন্টারনেটের সুবিধা আমরা দেখতাম পারি চিল্লাই চিল্লাইয়া জিকির, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। সম্মানিত উপস্থিতি, আমরারে এইরকম প্রত্যেকটা ইবাদতের আমরা চেক করতে হইব, আমরার দরুদ, আমরার জিকির, আমরার সিয়াম, আমরার জাকাত, আমরার হজ, আমরা প্রত্যেকটা ইবাদত যদি এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, এটা যদি কিতাব এবং সুন্নাতের মাধ্যমে এটা সাব্যস্ত না হয়, তাহলে এই যে ইবাদত, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোনো আমল করলো যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে প্রমাণিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল। আর যদি বাতিল আমল করিয়া সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকা যায় না, বাতিল আমল করিয়া সঠিক ফতের উপরে টিকে থাকা যায় না, জান্নাতি ফতের উপরে টিকে থাকা যায় না, আমি যে কথা খোয়াত আসতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই জান্নাতের পথে পরিচালিত করবার লাগিয়া কোরআন এবং সুন্নারে পাঠাইছেন, আমরা সবর উচিত হইল কি আমরা কোরআন এবং সুন্নার কাছে ফিরে যাইতাম, আমরা কিতাব এবং সুন্নাতে আঁকড়ে ধরিয়া থাকতাম, আমরা বাপদাদার তরি দোহাই দিয়ে আসতাম চলে না, সমাজের বেশিরভাগ মানুষের দোহাই দিয়ে আসতাম চলে না, আলেম বুজুর্গদের দোহাই দিয়ে আসতাম চলে না, ইসলাম হইল কি কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কিতাব হয়েছেন রসুলের কিতাব হয়েছেন এটা ইসলাম, ইসলাম হইল কি আল্লাহর কথা রসুলের কথা সব থেকে ভালো যারা বুঝছেন সাহাবায়ে কেরাম তারার মতো করে ইসলাম বুঝতে হইব, তারা যেভাবে সালাত আদায় করছেন, তারা যেভাবে সিয়াম পালন করছেন, তারা যেভাবে জিকির করছেন, তারা যেটা দুরুদ পড়ছেন, তারা যেটা ইবাদত করছেন, তারা যেটা গড়ো ঢুকছেন টয়লেটে ঢুকছেন এইভাবে ঢুকতে হইব, ওটা না হইলে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কোরআন এবং সুন্নারে আকিয়া ধরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালফে সালাহীনদের যথাযথভাবে অনুসরণ করা আমরা তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আরও আলোচকবৃন্দ আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর ইমাম হোসেন ইতিমধ্যে আমাদের মাসে যে উপস্থিত হয়েছেন, তো ওনারা নির্দিষ্ট সময়ে ওনাদের আলোচনা পেশ করবেন। আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিয়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার আওয়ারে বোয়ারে কবুল করুক। এই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সহযোগিতার কবুল করুক, যারা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার দায়িত্বশীল যারা আছেন স্বেচ্ছাসেবক হিসাবে যারা দায়িত্ব পালন করলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই প্রচেষ্টার কবুল করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুর্দেগান করে মাফ করে দুঃখ, আমরা মাঝে যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করুক, আমরা মাঝে যারা অভাবগ্রস্ত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা অভাবমুক্ত করে দুঃখ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত মজলুম মুসলমান হল নির্যাতিত মুসলমান হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করুক, তারা হেফাজত করুক, তারা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।